অভিনব স্টাইলে চুল কাটা ও দাড়ি গোফ রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন টাঙ্গাইলের ভুয়াপুর থানার ওসি। আদেশ অমান্যকারীকে গুনতে হবে 40,000 টাকা। ওসির দাবি, তরুণদের দেশীয় সংস্কৃতিমুখী করতেই এমন উদ্যোগ। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদনে জানাচ্ছেন সাইকা সাম্মা। ভুয়াপুর উপজেলায় বিশেষ কায়দায় চুল কাটার উপর থানার ওসির নিষেধাজ্ঞার এই নোটিশ ঝুলছে সব সেলুনে। 57 নোটিশ নিয়ে তরুণদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে তরুণদের নিজ সংস্কৃতিমুখী করতে এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবক সহ সচেতন মহল। নাফিতের বারবার বলে দিছি যে সাবধান, আমি যেভাবে কাটতে বলবো সেভাবে কাটবা, ওই ছেলের কথা আমি কাটলে পরে আমি টাকা দেব না। 60-70-100 টাকা পর্যন্ত নিয়ে আলাদা, এটা কার্জনের পক্ষে জুলুম হয়ে যায়। মডেলিং স্টাইলের যে চুল কাটার নিউৎসাহিত করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই। অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সেলুন মালিকরাও। আমাদের যুব সমাজটা মোটামুটি এই মডেলিং নিয়ে সকল টাইমে ব্যস্ত থাকে, তো যার জন্য আমরা ওই কাটিং গুলো আমরা দিলাম না। ভুং ভাং চুল কাটাইলাতে দেখলে অনেকে রাগ হয়ে যায়, কথা বোঝেন নাই, এই জিনিসটা করাটা খুবই ভালো হয়েছে। কারো ব্যক্তি স্বাধীনতা হরণ করতে নয়, তরুণদের নিজ সংস্কৃতিমুখী করতে অভিভাবকদের বিশেষ অনুরোধেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। আমাদের কালচারের সঙ্গে যায় না, আর আমাদের অভিভাবক শিক্ষক প্রত্যেকেই কিন্তু সবাই আসলে যারা বড় বাচ্চা ওদেরকে কিন্তু শক্তভাবে নিষেধও করতে পারে না। তবে আমি এটুকু হয়তো করতে পারি যে সেলুন যেগুলো আছে তারা ওয়েস্টার্ন স্টাইলে বা বকাটি স্টাইলে যেন ওই চুল কাটতে নিরুৎসাহিত করে ওদেরকে। প্রতিনিয়ত পশ্চিমা সংস্কৃতির নেতিবাচক দিকে ঝুঁকে পড়ছে তরুণ সমাজ, এ সময়ে তাদের বাংলা সংস্কৃতির চর্চা বাড়ানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসএটিভি নিউজ ডেস্ক।